বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে নগদ লভ্যাংশ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে প্রদান করতে হবে। বিএসসি সম্প্রতি এই বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে মতামত চেয়ে একটি চিঠি দিয়েছে এবং সংশ্লিষ্ট সকলের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।